এগিয়ে বাংলা, বাংলা তো এগোচ্ছে। সরকারি হাসপাতালে লিফটে উঠতে গেলে লিফট চলছে না, সেটা তো খুব পরের কথা, আমি ওগুলো অত ম্যাটার করি না। কিন্তু আজকে পেশেন্ট যদি আসে আর লিফট যদি না চলে, সিরিয়াস পেশেন্ট, তার কি অবস্থা ভেবে দেখুন। এবং ওপরে গিয়েও যেটা দেখলাম, মাটিতে যত না বেড তার থেকে বেশি মাটিতে পেশেন্ট শুয়ে রয়েছে, খুবই খারাপ অবস্থা। একটা স্মেল, আমি সুপার সাহেবের সাথেও রিকোয়েস্ট করেছি, এগুলো চোখে দেখা যায় না। চিকিৎসা করাতে এসছে, মাটিতে বসে রয়েছে, কোনো ক্লেনলিনেস সেভাবে দেখতে পেলাম না। বাট যেটার জন্য এসেছিলাম, আমাদের কার্যকর্তা সোনু সাউ আপনারা জানেন যে অত্যন্ত গুরুতর আহত, সেদিনকে হাতে ওর গ্যাস, টিয়ার গ্যাসের শেল বাস্ট করেছে এবং খুব সাংঘাতিক ইঞ্জুরি হয়েছে হাতে, টেন্ডেন ছিঁড়ে গেছে এবং সেখানে সেলাই হয়েছে, অত্যন্ত যন্ত্রণার মধ্যে রয়েছে। ওকে দেখতেই এসেছিলাম এবং পার্টি, ভারতীয় জনতা পার্টি এবং যুব মোর্চা তার পাশে আছে। এখান থেকে ডাক্তারবাবু ছুটি দিলে আমরা প্রাইভেটে দেখাবো এবং যা যা দরকার পার্টি তাই করব। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি খুব চেষ্টা করেছিলেন আমাদের নবান্ন ঘেরাও যাতে ফ্লপ শো হয়। আগের দিন রাত থেকে, আগের দিন দুপুর থেকে সমস্ত ট্রেন বন্ধ করে দেওয়া, ট্রেনে কার্যকর্তাকে উঠতে না দেওয়া, এমনকি বাড়ি বাড়ি গিয়ে জেলাতে তৃণমূলে এই আমাদের ভারতীয় জনতা পার্টির লিডারদের বাড়িতে পুলিশ গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে যাতে নবান্ন অভিযানে না যায়। এত চেষ্টা করার পরেও এত লোক এসেছে, এত এত সমর্থন, সাধারণ মানুষ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছাড়াও সাধারণ মানুষ যেভাবে নবান্ন অভিযানকে সফল করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী খুব হতাশ। এবং তারপরে তাকে এই ধরনের হাওয়ায় যে ডায়লগ উনি দেন, বেলুন ফুটো হয়ে গেছে, এগুলো ওনাকে বলতে হয়েছে। এবং এভাবে এরপর কিভাবে আমাদেরকে আটকাবে, কেস দিয়ে যেটা করে এসেছে, তাই যতটা সম্ভব আমাদের লিডারদের পারেনি। দেখুন, আমাদের লিগাল সেল লড়াই করছে এবং আমাদের পুরো বিশ্বাস লিগাল সেল আমাদের দিক থেকে যে লড়াইটা কার্যকর্তার পাশে দাঁড়ানো সেটা তারা করবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুব মানে কি বলবো, নিজের এত একটা লজ্জাজনক ফেস সামনে আনছেন। এবং তারপরে আমরা দেখলাম সিএম তো মমতা ব্যানার্জি, সুপার সিএম বোধহয় এখন উনি ভাইপো, তিনি আবার বললেন যে পুলিশকে উস্কালেন যে আমি থাকলে তো কপালের মাঝখানে গুলি করতাম, এখন উনি হয়ে গেছেন বোধহয় সুপার সিএম। উনি কে? উনি তো আমাদের সরকারের কেউ নয়, উনি তো একজন সাধারণ সাংসদ, উনি কে, কোন এখতিয়ারে এই কথাগুলো বলেন, পুলিশকে উস্কাচ্ছেন? এবার পুলিশকে উস্কানোর পরে আমাদের যদি একটা কার্যকর্তার যদি কিছু হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু জানে উত্তর দিতে। আমরা আইন কানুন, আইন শৃঙ্খলা হাতে নিতে চাই না। আমারও তো ইচ্ছে করে যারা কয়লা পাচার, গরু পাচার, সোনা পাচার যারা করে, তাদেরকে খোলা বাজারে নিয়ে গিয়ে পাবলিককে ইনস্টিগেট করে তাদের গায়ে স্টোন পেল্টিং করা হোক, আমারও ইচ্ছে করে। ওনার যেরকম ইচ্ছে করে না, আমারও সেরকম ইচ্ছে করে, কিন্তু আমরা নিয়ম শৃঙ্খলাকে হাতে নিতে চাই না। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করব, ভাইপোকে অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে একজন বিজেপি কার্যকর্তার ওপর এইখানে গুলি করে দেখান, তারপরে আমরাও দেখছি কত ধানে কত চাল। আমাদের এখানে হাসপাতাল, পুলিশ, এখানে তো চিকিৎসা হয় না, পুলিশ পুলিশের কাজ করে না, হাসপাতালে পেশেন্ট উঠতে গেলে লিফট খারাপ, ওপরে গিয়ে যদি দেখেন অবস্থা, সিঁড়িতে তালা দেয়, তাহলে পেশেন্ট উঠবে কী করে, উড়ে উড়ে যাবে? কিন্তু এখানে তো মানুষ কুকুর বেড়ালের থেকেও অধম অবস্থা, তাদের রাস্তার কুকুর বেড়াল তাদের থেকেও কম সুযোগ সুবিধা তারা পায়। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323। এখন অনেক বড়,
শ্রী লেদার্স হাওড়া ময়দান।